Welcome to Flawless Mathematics. আজ আমাদের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমস এলপিপি পার্ট 2. তো আজকে তোমাদের আমি অঙ্ক শুরুনা করার কথা এবং আগের দিন আমি একটা ছোট ইন্ট্রোডাকশন দিয়েছিলাম পার্ট 1 এ. তো একেবারে অঙ্কতে চলে আসি, 20 এর বি এর অঙ্কটা পড়ো. ঠিক আছে, এটা হচ্ছে তোমার বহুবিকল্পধর্মী. ঠিক আছে, কি দিয়েছে না, ধরা যাক একটি রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যা হলো z equal to 2x plus 3y কে চরম করো যখন বাধা গোষ্ঠী হয় 3x plus y less than equal to 3 এবং x y greater than equals to 0 এবং কি দিয়েছে যে z এর চরম মান হবে 9. এটা আমাদেরকে দেখাতে বলেছে. ঠিক, খুব ভালো করে মন দিয়ে অঙ্কগুলো দেখবে. ঠিক আছে, আজকে আমাদের যেহেতু অঙ্ক শুরু হচ্ছে, প্রথমে আমরা কি না বিষয়াত্মক অপেক্ষক. আগের দিন না আমি ইন্ট্রোডাকশনে সব টার্মগুলো সম্পর্কে তোমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি. ঠিক আছে, তো বিষয়াত্মক অপেক্ষক এখানে কি দিয়ে না জেড দিয়ে দেখো লিখেছে, কি আছে না 2x plus 3y, তাই তো 2x plus 3y. এরপর বাধা গোষ্ঠীগুলোর দিকে তাকাও. বাধা গোষ্ঠী ওরা কি কি দিয়েছে না, বাধা গোষ্ঠী দিয়েছে 3x plus y less than equal to 3 এবং x, y greater than equal to 0. ঠিক, তো সেই যে বাধা গোষ্ঠীগুলো সেগুলোর অনুরূপ সমীকরণ আমরা প্রথমে বের করব. ঠিক আছে, একদম যে মেথডটা হয় সেটা একটাই মেথড, একই রকম ভাবে হয়ে যায়. ঠিক, তো একটা যদি দেখো, একটা দুটো দেখলে তোমরা নিজেরাই পরপর করতে পারবে. তাহলে এখানে এটা এর অনুরূপ সমীকরণ আমরা একটু লেখার জিনিসগুলো দেখে নাও কিভাবে আমরা লিখব, তাহলে বুঝতে পারবে. তাহলে অনুরূপ সমীকরণ হলো, অনুরূপ সমীকরণ কি হচ্ছে না, 3x প্লাস y ইকুয়াল টু 3 টা আমরা নিই. ঠিক আছে, ইকুয়াল টু 3. এর কারণটা কি না, এটা তো একটা দেখেই বুঝতে পারছো যে স্ট্রেট লাইনের তোমার একটা, এটা হচ্ছে স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন. মানে স্ট্রেট লাইনের জেনারেল ইকুয়েশন কি হয়ে থাকে না, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 হয়ে থাকে. দেখবে ছেদিতাংশের আকারে যেটা, তোমাদের এখন স্ট্রেট লাইন আমি করাইনি, স্ট্রেট লাইন আমি করাবো, তো সেই আমাদেরকে এই আকারে নিয়ে আসতে হবে. তো এই আকারে যদি আমরা নিয়ে আসি, দেখো 3 দিয়ে যদি ডিভাইড করে দিচ্ছি প্রত্যেকটা টার্মকে, তাহলে দেখো আমাদের চলে আসছে এই যে মানে যে ইকুয়েশনটা আমি দেখাচ্ছি এরকম এর আকারটাতে. ঠিক আছে, তাহলে এখানে কি আছে না, x বাই 1 প্লাস y বাই 3 ইকুয়াল টু 1. ঠিক আছে, এটা গেল ফার্স্টের যে বাধা গোষ্ঠীতে ছিল তার অনুরূপ সমীকরণ. তারপর অনুরূপ সমীকরণগুলো কি না, x গ্রেটার দেন ইকুয়াল টু 0 ছিল এবং y গ্রেটার দেন, তাহলে এর অনুরূপ সমীকরণ একই রকম ভাবে লিখব. এর অনুরূপ সমীকরণ হলো, অনুরূপ সমীকরণ হলো কোনটা না, x ইকুয়ালস টু 0, আর একই রকম ভাবে y গ্রেটার দেন ইকুয়ালস টু ছিল, তাহলে y গ্রেটার দেন ইকুয়ালস টু একই রকম ভাবে এটা লিখবে. অনুরূপ সমীকরণ হলো y ইকুয়ালস টু 0. এরপর দেখো আমাদের গ্রাফ, সত্যি কথা বলতে এরকম ভাবে ভিডিও করে বোঝানো কিন্তু একটু টাফ. ঠিক আছে, তো এবারে আমরা একটা গ্রাফ আঁকবো. ঠিক, গ্রাফ বলতে এখানে কিন্তু তোমার মানে পেনে পেন্সিলে আঁকবে যদি অসুবিধা হয়, কিন্তু মানে কোনো সেই গ্রাফিক্যাল যেটা হয় যে একদম ঘর ধরে ধরে বা কোনো গ্রাফ কাগজের কিন্তু দরকার হয় না. ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলোতে মোটামুটিভাবে একটা মানে চোখের দেখে মোটামুটিভাবে একটা আন্দাজ নিলেই হয়ে যাবে. তাহলে এটা কি 0? ঠিক আছে, এটা কি হয়ে থাকে, এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা আমরা জানি, তাই তো, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এদিকে হচ্ছে এক্স ট্যাক্স, এটা হচ্ছে ওয়াই ট্যাক্স. যাই হোক, তো এটা এক্স ট্যাক্স লিখে দিই, এটা ওয়াই ট্যাক্স. ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে আমরা এবার গ্রাফটা আঁকবো. এরপর মোটামুটি ভাবে তোমরা এখানে দেখবে যে এক্স এর কত ঘর রয়েছে, এখানে 1 আর এখানে y এর 3. তো সেরকম ভাবে নিলেই মোটামুটি হয়ে যায়, কারণ তার বেশি আমাদের লাগে না. তবুও আমরা কয়েকটা এক্সট্রাই নিই, ধরো এখানে 1 2 3. ঠিক আছে, 1 2 3 হলো, আর এদিকে আমাদের কি না 1 অবধি নিলেই হবে, কারণ y না 3 অবধি নিলেই হবে, 1 2 3. ঠিক আছে, আমি আরেকটা যদি নিতে চাও নিয়ে নেবে, 4 অবধি নিলাম ধরো. ঠিক আছে, এরপর আমরা এই যে সমীকরণগুলো দেখছি সেই সমীকরণগুলোকে আমরা গ্রাফিক্যালে এখানে গ্রাফে আমরা বসাবো. ফার্স্টের সমীকরণ দেখো কি আছে না, x বাই 1 আছে, এখানে তোমরা নাম দেবে নয়তো অসুবিধা হবে. দেখো প্রথমেরটা আমি ধরো দিয়ে দিচ্ছি এ বি, এটা সরলরেখা তাই এরকম করে আমি কোলন দিয়ে দিচ্ছি. তারপরটা কি নাম দিচ্ছি, ধরো সি ডি নাম দিচ্ছি, আর তারপরে এ বি সি ডি ই এফ. ঠিক আছে, এরকম ভাবে নাম দেবে, তাহলে যখন আমরা গ্রাফটা এখানে আঁকবো অসুবিধা হবে না. প্রথমে এটা কি দিচ্ছে, x বাই 1 প্লাস y বাই 3 ইকুয়াল টু 1. তাহলে x বাই 1 মানে এখানে কত, 1, আর এদিকে y বাই 3 মানে এখানে 3. তো আমাদের গ্রাফটা এখানে কি হবে না, স্ট্রেট এখানে লাইনটা আমাদের যাবে. এটা তোমরা স্কেল ইউজ করতে পারো, আমি মোটামুটি ভাবে বোঝানোর জন্য একটা করছি. এবং এটা কি কোন সরলরেখা আমরা নাম দিয়েছি, এ বি, তাই তো, এ বি. তাহলে এ বি এখানে নাম দিয়ে দিলাম হলো. তারপর দেখো সিডি যেটা নাম দিচ্ছে, x ইকুয়াল টু 0. তাহলে x ইকুয়াল টু 0 মানে কোনটা,
y অক্ষটা x equal to 0 মানে y অক্ষ তাহলে এখানে y অক্ষ হলো তাহলে এটা নাম কি দিয়েছি না c d দিলাম আর তারপরে দিয়েছি ef টা y equal to 0 ঠিক আছে তাহলে y equal to 0 মানে কোন অক্ষটা x অক্ষটা তাহলে y equal to 0 মানে এখানে আমি কোন অক্ষটা পাচ্ছি না এখানে এই x অক্ষটা পাচ্ছি এটা কত না ef ঠিক এরপর যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে স্যাটিসফাই করতে হয় ঠিক আছে স্যাটিসফাই করতে হয় মানে কি না এখানে আমরা 0,0 বসিয়ে স্যাটিসফাই করি ঠিক আছে 0,0 মানে মূল বিন্দু দিয়ে আমরা প্রত্যেকটা সমীকরণকে সিদ্ধ করি ঠিক আছে তো একদম প্রথম সমীকরণটা কোনটা এটা তাহলে এখানে আমরা 0 বসাবো সমীকরণ বলতে যেটা ছিল লেস দ্যান ইকুয়াল টু এখানে এই এই সমীকরণটা কাজে লাগবে ঠিক আছে তাহলে দেখো 0,0 বসাবো তাহলে 3 × 0 + 0 তাহলে 0টা কিন্তু কি আসছে দেখো 3 এ 0 < 3 তাহলে লেস দ্যান 3 তাই তো তার মানে এটা কিন্তু সিদ্ধ হচ্ছে কারণ 0টা 3 এর থেকে কম হয় সেটা আমরা জানি তাহলে কি হচ্ছে না 0,0 বিন্দু দিয়ে এই যে সমীকরণটা রয়েছে অসমীকরণ যেটা বলতে পারো সিদ্ধ হয় তাহলে সেটা আমরা প্রথমে লিখব তাহলে এখানে কি লিখব না 0,0 বিন্দু দ্বারা যে অসমীকরণটা বা সমীকরণ বলতে পারো যে লেস দ্যান ইকুয়াল টু 3 সিদ্ধ হয় ঠিক এবারে সিদ্ধ যদি হয়ে থাকে তাহলে এবার আমাদেরকে কিভাবে আমরা সমাধান অঞ্চল বের করব দেখো যদি সিদ্ধ হয় তাহলে এই যে লেখচিত্রটা রয়েছে এবি লেখচিত্রটা তো এবি লেখচিত্র মানে এইটা এই লাইনটা হচ্ছে এবি লেখচিত্র তাহলে এবি লেখচিত্র যেদিকে আছে এই এবি লেখচিত্র যেদিকে মূল বিন্দু অবস্থিত সেই দিকে সমাধান অঞ্চল হবে ঠিক যদি সিদ্ধ করে তাহলে যেদিকে মূল বিন্দু আছে সেই দিকে সমাধান অঞ্চল হবে এরপর দুটো ব্যাপার হয়ে থাকে একটা যদি দেখবে এখানে ইকুয়াল টু সাইন রয়েছে তাহলে কিন্তু এবি লেখচিত্র সহ হবে কিভাবে আমরা করব না এরকম ভাবে অ্যারো দিয়ে দেখো এখানে কিন্তু টাচ হবে কারণ কি এখানে ইকুয়াল টু সাইনটা আছে যদি ইকুয়াল টু সাইন না থাকতো তাহলে কিন্তু এই যে টাচ করে যে এই দিকে অ্যারোটা টানছি টাচটা হতো না ঠিক আছে এটা ক্লিয়ার হলো আশা করছি তাহলে কি বললাম যদি সিদ্ধ হয় তাহলে মূল বিন্দু দিকে সমাধান অঞ্চল হবে সেটা তোমাদের এখানে লিখে দিতে হবে আর এখানে কি এবি লেখচিত্র সহ হবে কারণ কি এখানে ইকুয়াল টু সাইনটা আছে তাহলে এটা আমাদের লিখতে হবে এবি লেখচিত্র সহ এবি লেখচিত্রের যেদিকে মূল বিন্দু ঠিক আছে যেদিকে মূল বিন্দু সেই দিকে সমাধান অঞ্চল ঠিক সেই দিকে সমাধান অঞ্চল হবে আর কি ঠিক আছে সমাধান অঞ্চল হবে এরকম ভাবে পরের গুলো আমাদেরকে স্যাটিসফাই করে দেখতে হবে পরেরটা কি না সিডি লেখচিত্র সিডি লেখচিত্রটা কি দিয়েছিল এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু 0 এবারে এখানে আমরা কি করব না এখানে দেখেই বুঝছো ওয়াই অক্ষ জেড অক্ষ তাহলে এখানে কোন দিকে হবে এবারে এই জিনিসটা তো আমাদের অক্ষ তাহলে এখানে যেদিকে প্লাস এক্স অ্যাক্সিস আছে ঠিক আছে প্লাস এক্স অ্যাক্সিস মানে এখানে দেখো এই দিকটা হচ্ছে আমরা যদি এখানে ওয়াই অক্ষ এটা এটা এক্স অক্ষ ঠিক আছে তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এখানে সিডি কোন লেখচিত্র এইদিকে এটা সিডি লেখচিত্র এরপর এই দিকটা এক্স প্রাইম মানে এই দিকটাতে মাইনাসটা থাকে তাই তো -1 -2 এই দিকে থাকে এই কোঅর্ডিনেটে থাকে আর এইদিকে এইদিকের অঞ্চলটাতে কি থাকে +1 +2 +3 তাহলে এখানে কি হবে যেদিকে প্লাস এক্স আছে সেই দিকে সমাধান অঞ্চল হবে ঠিক আছে এবং এখানে দেখো ইকুয়াল টু সাইন আছে তাহলে আমাদের অ্যারোটা যখন আমরা দেব তখন এটা টাচ করেই থাকবে ঠিক আছে এটা আমরা তাহলে কিভাবে লিখব যে সিডি লেখচিত্রের যেদিকে প্লাস এক্স অ্যাক্সিস আছে সেই দিকে সমাধান অঞ্চল হবে ঠিক সেই দিকে সমাধান অঞ্চল হবে বুঝতে পারলাম সেদিকে সমাধান অঞ্চল একই রকম ভাবে পরেরটা দেখো ইএফ আছে তো ইএফ যেটা রয়েছে ঠিক সেরকম ভাবে এখানেও দেখো রয়েছে কি গেটার দেন ইকুয়ালস টু 0 তার মানে গেটার দেন ইকুয়ালস টু 0 মানে কোনটা পজিটিভ তার মানে পজিটিভ মানে এখানে কোনটা ইএফ লেখচিত এদিকে তাহলে পজিটিভ পার্ট কোন দিকে প্লাস ওয়াই অ্যাক্সিস এর দিকে তাহলে প্লাস ওয়াই অ্যাক্সিস কোন দিকটা এই দিকটা তাহলে সমাধান অঞ্চল কোন দিকটা হবে এই দিকটাতে হবে আর যেহেতু ইকুয়াল টু আছে তাহলে এইটাও একই রকম ভাবে কি হবে এখানে টাচ করে থাকবে তার মানে এইদিকে সমাধান অঞ্চল হবে বোঝাতে পারলাম দেখো গেটার দেন ইকুয়ালস টু 0 আছে তাহলে গেটার দেন 0 মানে এদিকে পজিটিভ পার্ট হচ্ছে আর ইকুয়ালস টু আছে বলে এখানে কি হচ্ছে না এই লেখচিত্র সহ হচ্ছে এখানেও ঠিক সেরকম ভাবে লিখবে যে ইএফ যা লেখা আছে তাই লেখচিত্র সহ ইএফ লেখচিত্রের এখানে শুধু চেঞ্জ হবে প্লাস ওয়াই অ্যাক্সিস আছে ঠিক আছে সেই দিকে এটা তোমরা লিখে নেবে আমি ডট ডট করে রেখে দিলাম সেই দিকে সমাধান অঞ্চল হবে ঠিক
এটা আমি আশা করছি বোঝাতে পারলাম যে জিনিসটা কিভাবে আমরা করছি। ঠিক এরপর আমাদের দেখতে হবে যে কোন জায়গাটা জুড়ে, কোন রিজিয়ন জুড়ে আমাদের এই তিনটে অ্যারো মানে আছে। ঠিক আছে, তিনটে অ্যারো আমাদের রয়েছে, সেই জায়গাটা আমাদের খুঁজে বের করতে হবে। তোমরা নিজেরা খুঁজে দেখো যে এই জায়গাটা যেটা রয়েছে সেটা জুড়ে দেখো তিনটেই রয়েছে। দেখো এখানে এই মানে এ বি এর অ্যারো রয়েছে, এদিকে সিডি এর অ্যারো এদিকে রয়েছে, প্লাস ই এফ এর অ্যারো এদিকে রয়েছে। তার মানে এই জায়গাটা জুড়ে আমাদের কিন্তু কি পাচ্ছি আমরা, সব সব যে সিদ্ধ করার যে ব্যাপারগুলো, সেই সিদ্ধ করার যে লেখচিত্রের যে সমাধান অঞ্চল কিন্তু এই জায়গাটা জুড়ে থাকছে। তাহলে এটা আমরা নাম দেবো, তাহলে এটা ও দেওয়া আছে, এটা ধরো পি দিলাম, এটা ধরো কিউ দিলাম। ঠিক আছে, তাহলে লিখবো কি যে যুগপত সিদ্ধ কার্যকরী অঞ্চল হলো। ঠিক আছে, লেখাটা দেখো, যুগপত সিদ্ধ মানে কি না, সব যে সমীকরণগুলো ছিল সেগুলো সিদ্ধ করেছে। তার জন্য লিখতে হবে যে যুগপত সিদ্ধ আর কার্যকরী অঞ্চল। আগের দিনে আমি বলেছিলাম যে জিনিসটাকে কার্যকর অঞ্চল বলা হয়ে থাকে, তো কার্যকরী অঞ্চলও বলা হয়। তো কার্যকরী অঞ্চল হলো কোনটা, না আমরা কোনটা পেলাম, ও পি কিউ, নিজেরা আমরা নাম দিলাম, তাই তো ও পি কিউ অঞ্চল। এরপর আমাদের কার্যকরী অঞ্চল বের হলো, এরপরে কার্যকরী প্রান্তিক বিন্দু বের করতে হবে। ঠিক, তাহলে কার্যকরী প্রান্তিক বিন্দু কোনগুলো, যে অঞ্চলের মধ্যে যে বিন্দুগুলো রয়েছে সেই বিন্দুগুলোই হচ্ছে কার্যকরী প্রান্তিক বিন্দু। এটা আমি আগের দিন তোমাদেরকে ইন্ট্রোডাকশনে বুঝিয়ে দিয়েছিলাম, একটু দেখে নিও। তাহলে এখানে কি কি রয়েছে, বিন্দু ও রয়েছে, পি রয়েছে, কিউ রয়েছে, তাই তো, ও পি কিউ তিনটে রয়েছে। তাহলে এটাই হচ্ছে কার্যকরী প্রান্তিক বিন্দু। তাহলে এখানে ও, ঠিক, পি আর কিউ। এবার তার স্থানাঙ্ক গুলো আমাদের জানতে হবে। তার স্থানাঙ্ক গুলো কি না, ওটা হচ্ছে 0,0 মূল বিন্দু ছিল, পি দেখো ছিল 1,0, পি কি ছিল না 1,0, আর কিউ ছিল 3,0,3। ঠিক আছে, তাহলে মানগুলো আমরা বসাচ্ছি, এটা ছিল আমাদের 1,0, আর এটা হচ্ছে আমাদের 0,3। তাহলে এটা আমরা পেলাম কার্যকরী প্রান্তিক বিন্দু। তাহলে কার্যকরী অঞ্চল হলো, কার্যকরী প্রান্তিক বিন্দু হলো। এরপর আমাদের কি জানতে চেয়েছিল না, জেড এর চরম মান। তাহলে এই যে কার্যকরী প্রান্তিক বিন্দুগুলো পেলাম সেগুলো আমাদেরকে কোথায় বসাতে হবে, যে জেড যে ছিল মানে বিষয়াত্মক অপেক্ষক, সেখানে আমাদের মানগুলো বসাতে হবে। তাহলে এখানে আমরা একটা বক্স করব, সেখানে লিখবো যে কার্যকরী প্রান্তিক বিন্দু। ঠিক, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে আমরা লিখবো এক্স এর মানটা, অর্থাৎ ভুজ। থার্ডে লিখবো ওয়াই এর মানটা, অর্থাৎ কোটি। এবং লাস্টে লিখবো জেড ইকুয়াল টু, যে বিষয়াত্মক অপেক্ষক যেটা দিয়েছে, জেড ইকুয়াল টু ছিল 2x + 3y, সেটা লিখবো। ঠিক, এরপর কার্যকরী প্রান্তিক বিন্দুগুলো আমরা কোথায় বসাবো, এই যে জেড এর মধ্যে বিষয়াত্মক অপেক্ষকের মধ্যে বসাবো। প্রথমে আমরা ওটা বসাবো, তাহলে ওটা কত ছিল 0,0, এটা একটা বসাবো। তারপর পি, পি ছিল 1,0, সেটা বসাবো। তারপর কিউ ইকুয়াল টু 0,3, এটা আমরা বসাবো। তাহলে তিনটে আমরা বসাবো, এখানে একটা দেখলাম বক্স করে নিলাম। তাহলে ভুজ মানে এক্স এর মানে এটা 0, কোটি এখানে 0, তাহলে জেড কত আসছে, 0ই আসছে। এটা ভুজটা কত 1, কোটি হচ্ছে 0, এটা কত আসছে 2 আসছে, আর এটা আসছে 0, আর এটা সরি এখানে 2 কেন আসবে, এখানে 1 না 2ই আসছে, সরি, আচ্ছা 0, এটা 3, এটা আসছে দেখো 9। ঠিক, তাহলে 9। এরপর দেখতে হবে আমাদের কি মান জানতে চেয়েছিল, তাহলে জানতে চেয়েছিল দেখো জেড এর চরম মান হবে, জেড এর চরম মান হবে 9। এটা আমাদের দেখাতে বলেছে, দেখো চরম মান মানে কি, যেটা বেশি হয়ে থাকে, তাহলে এটা হচ্ছে 9টাই বেশি হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি তো যে জেড এর চরম মান হচ্ছে, জেড এর চরম মান 9, সেটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, চরম মান 9। এবারে কখন কার্যকরী প্রান্তিক বিন্দুটা লিখেও দিতে পারো, যে যখন কার্যকরী প্রান্তিক বিন্দু 0,3 পেয়েছি, তাই তো, কার্যকরী প্রান্তিক বিন্দু 0,3। তাহলে এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল, আমরা প্রমাণ করে দিলাম। ঠিক আছে, প্রুফড। দেখো একটা অঙ্ক বোঝাতে প্রায় 14 মিনিট টাইম লেগে গেল, আশা করছি বুঝতে পেরেছো। তো যদি বুঝতে না পারছো ভিডিওটা আরেকবার দেখো, আশা করছি বুঝতে পারবে। ঠিক আছে, বোঝানোর চেষ্টা করলাম, পরের দিন আমি আবার বোঝাবো। ঠিক, আজকের মতো এটুকুই, টাটা।